ড্রাগন গাছ থেকে সামনের সিজনে গাছ ভর্তি ফলন পেতে এই নভেম্বরের শেষ অথবা আপ টু ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই চট জলদি এই কয়েকটা কাজ সেরে ফেলুন মূলত দুটি বিষয় নিয়ে বলবো, প্রথমত যে সমস্ত গাছ থেকে ফল তুলে নিয়েছেন এরকম ধরনের গাছগুলির পরিচর্যা কী করবেন আর দ্বিতীয়ত এবছর যে গাছগুলো ফলন পাননি অথচ সামনের সিজনে সেই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফল নিতে চাইছেন এরকম ধরনের গাছে এখনই কি কি করা দরকার তাই বলবো আজকের ভিডিও ভিডিও জুড়ে তো পুরো স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ কিছু ভ্যারাইটি ছাড়া আর বেশিরভাগ ড্রাগন গাছ থেকে ফল তোলা শেষ হয়েছে তো এখনই গাছে হালকা প্রুনিং করার পাশাপাশি পুষ্টিকর চাপান সার দেওয়া দরকার তাহলে কি হবে না একেবারে সিজনের শুরু থেকে অর্থাৎ এপ্রিল থেকে যে ফুলগুলো আসবে সেগুলো যথেষ্ট বড় হবে এবং ড্রাগন গাছে যে ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতা দেখা যায় সেটা তুলনামূলক কম হবে প্রথমেই জানব এখন কি ধরনের সার দেবেন দশ থেকে বারো ইঞ্চি তবে হোক বা এরকম ধরনের ফলের কেরেটে যারা গাছ লাগিয়েছেন এখন যে সার তৈরি করে দেখাবো সেটা একটা টব বা কেরেটে দিতে পারবেন মাপ নেওয়ার জন্য এরকম একটা কাপ নিচ্ছি যদি এই কাপের ওজন ধরেন তাহলে পঞ্চাশ গ্রাম ধরা যায় বা এক থেকে দেড় মুঠ প্রথমেই কাপের মাপ করে দু কাপ ভার্মি কম্পোস্ট নিলাম এক কাপ সর্ষের খোল এক কাপ শিংকুচি এই শিংকুচি হল মৃত চতুষ্পদ প্রাণীর শিং ও খুর থেকে মেশিনের সাহায্যে তৈরি করা হয় পাশাপাশি এক কাপ হাড় গুঁড়ো নিচ্ছি সেই সঙ্গে এক চামচ ফাঙ্গিসাইড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন এখানে আমি সাপ ফাঙ্গিসাইড নিয়েছি থাইমেট বা ফুরাডন হাফ চামচ নিচ্ছি আর এই দানা আকারের অনুখাদ্য নিয়েছি দু চামচ এই অনুখাদ্য গাছে কম লাগলেও অনুখাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সতেরোটি খাদ্যগুণ রয়েছে যাতে গাছের বৃদ্ধি বিকাশের পাশাপাশি গাছ খুব সহজে যাতে ফুল ফল দিতে পারে সেজন্য এই অনুখাদ্যের গুরুত্ব রয়েছে এগুলোকে একত্রে হালকা জলের ছিটে দিয়ে নাড়াচাড়া করে এই যে কন্টেনার বা পাত্রটি ছায়া জায়গায় রাখবেন ঢেকে রাখতে পারেন বা খোলাও রেখে দিতে পারেন দু থেকে তিন দিন পর পর একবার করে জলের ছিটে দেবেন দিয়ে এভাবে উপর নিচ করে দিন প্রত্যেকটি এই উপাদানগুলো এতে কি হবে এর মধ্যে যে হিটটা তৈরি হবে সেটা ধীরে ধীরে কম হতে থাকবে এবং এই প্রত্যেকটি উপাদান একে অপরের সঙ্গে মিশে যাবে কারণ এটা ডিকম্পোস্ট হচ্ছে এক্ষেত্রে জানিয়ে রাখি এখানে যে উপাদানগুলো দিলাম এগুলো সব যদি জোগাড় করতে না পারেন অন্তত ভার্মি কম্পোস্ট শিংকুচি সর্ষের খোল ও হাড়গুঁড়ো এই চারটি উপাদানকে সম পরিমাণে নিয়ে গাছে দেবেন এতগুলো উপাদান যদি একান্তই না দেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে দিলে গাছের যে ওভারঅল গ্রোথ এবং ফলের যে সাইজ সেটা প্রপার আসবে দেখুন ডিকম্পোস্ট হয়ে সারটা ঠিক এরকম তৈরি হবে বোঝার সুবিধার্থে বলি যে সাত থেকে দশ দিনের মধ্যে যখনই বুঝবেন যে এর মধ্যে যে হিট তৈরি হয়েছিল সেটা আর নেই তাহলেই এই সার গাছে দেওয়ার জন্য তৈরি এবার এর সঙ্গে এক চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে নিচ্ছি এই হিউমিক অ্যাসিড প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করবে পাশাপাশি গাছের যে শিকড় আমরা এই সময় হালকা কাটাই ছাঁটাই করবো সেক্ষেত্রে এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে ফ্রিডার রুটের সংখ্যা বাড়বে এবং রুট খুব দ্রুত আসতে সাহায্য করবে তো এটা যখনই এই সমস্ত উপকরণগুলো আমরা তৈরি করেছিলাম সে সময় দিতে পারেন বা ডিকম্পোস্ট করার পর এই হিউমিক অ্যাসিড দিয়ে গাছে প্রয়োগ করতে পারেন তো এখন এই হিউমিক অ্যাসিড এভাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নভেম্বরের শেষে হোক বা যারা এখন ভিডিওটি দেখছেন এই সার তৈরি করে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই এই চাপান সারটা দিয়ে দিন তারপরেই দেখবেন যে ড্রাগন গাছের রেজাল্ট এই যে পুষ্টিকর খাবারটা তৈরি করলাম এবার এটা কেরেট হোক বা টবের গাছে কিভাবে দেবেন সেটা দেখে নেওয়া যাক দেখুন এখানে কেরেটে তিনটে গাছ রয়েছে ঠিক যে গোড়া রয়েছে গোড়া থেকে অন্তত চার বা ছয় ইঞ্চি দূর থেকে কিছুটা মাটি তুলে নেবেন যখনই এই কাজটা করবেন এতে যদি হালকা শিকড় কেটে যায় তো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু চেষ্টা করবেন ধার থেকে বেশ কিছুটা মাটি এভাবে তুলে নেব দেখুন এভাবে দু থেকে আড়াই ইঞ্চি পরিমাণ মাটি গাছের যে গোড়া রয়েছে সেই গোড়া থেকে চার থেকে পাঁচ ইঞ্চি ছেড়ে এভাবে তুলে নিয়েছি পাশাপাশি দেখবেন যে যদি আগাছা থাকে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দেবেন যেহেতু ড্রাগন গাছে কাঁটা থাকে যদি পারেন গ্লাভস পরেও এই কাজটা করতে পারেন একটু সাবধানে সময় নিয়ে করবেন তাহলে এই যে কাঁটাগুলো ফুটে যাওয়ার হাত থেকে রেহাই মিলবে তো এবার এই সার এই কেরেটের ধার বরাবর দিয়ে দেব সার এভাবে দেওয়ার পর একটু এভাবে চেলে দেব টব বা কেরেটের সাইড থেকে যে মাটিগুলো তুলে নিয়েছি সেগুলো থেকে এভাবে শিকড় ও আগাছা খুব পরিষ্কার করে বেছে নেবেন নিয়ে এই মাটি টব হোক বা কেরেটের উপরে দিয়ে দেবেন এক্ষেত্রে জানিয়ে রাখি পুরনো মাটিও দিয়ে দিতে পারেন অথবা নতুন মাটি দেওয়া যায় তো আমি পুরনো মাটি এভাবে দিয়ে দিচ্ছি এই কাজটা এখনই অবশ্যই করে করে ফেলুন ড্রাগন গাছে সার প্রয়োগের জন্য এই নভেম্বর বা ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্তই আদর্শ সময় তাহলে গাছের বেশি ফলন আসার জন্য এটাই উপযুক্ত সময় এর উপরে মালচিং করে দিতে পারেন অথবা এরকম ফাঁকাও রাখতে পারেন সার প্রয়োগের পরপরই টপ হোক বা কেরেট ভালোভাবে ভরে জল দিয়ে দেবেন এই সার প্রয়োগের পাশাপাশি বেশ কিছু হালকা কাটাই ছাটাই করে নেব মূল যে চারা দেখছেন এই চারা থেকে এখন কোনো ডাল নেবো না তাহলে কি হবে না উপরে ডাল কম বাড়বে এখন যে খাবার দিচ্ছি তার বেশিরভাগ এই যে ছোট্ট ছোট্ট ডালগুলো খেয়ে নেবে কিন্তু সিজন পর্যন্ত এই ডালে ফল দেওয়ার জন্য উপযোগী হবে না তাই নিচের যে ছোট্ট ছোট্ট ডালগুলি থাকবে সেগুলো এভাবে কেটে দেবেন খুব ছোট হলে সেগুলো নখ দিয়ে এভাবে খুঁটে দেবেন আর উপরের দিকে যে ডালের মুখগুলো দেখছেন ভোঁতা বা নেক্সট যে পর্ব সেটা বেরোবে না সেই রকম যদি গাছে ডাল থাকে তাহলে সেই ডাল না রাখাই ভালো তো এই ধরনের ডালগুলো এখন এভাবে হালকা প্রুনিং করে দিন দেখুন এখানে যে কেরেটে গাছটি রয়েছে দুটো দুদিকের যে সাইডের রেলিং সেই রেলিংয়ের উপর থেকে নিচের দিকে এভাবে ঝুলিয়ে দিয়েছি মাত্র চার থেকে পাঁচ মাসের গাছ ঠিক এভাবেই গ্রোথ নিচ্ছে এখন জানবো যে গাছগুলো এবছর ফলন দেয়নি কিন্তু এখন পরিণত হয়েছে ধরুন গাছগুলোর বয়স দেড় বছর হয়েছে বা দু বছর হতে চলেছে সেই গাছগুলো থেকে ফলন নেওয়ার জন্য এই যে চাপান সার তৈরি করে গাছে দিলাম ঠিক একই নিয়ম মেনে এই ধরনের চাপান সার টপ প্রতি দেড় থেকে দু মুঠো করে দিন পাশাপাশি মাসে অন্তত দুবার সর্ষের যে পাতলা খোলবে যেন জল সেটা প্রয়োগ করুন তাহলেই দেখবেন যে সিজনের শুরুর থেকে ফল আসবে তো যেভাবে বললাম ড্রাগন গাছগুলোতে চটপট এই ফাস্ট ফুড দিয়ে ফেলুন তাহলে ফলন হবে নজর কাড়া পরবর্তী পর্যায়ে আর কি কি পদক্ষেপ নিতে হবে ছোট গাছগুলো থেকে অধিক ফলন পাওয়ার জন্য সে বিষয়ে ধারাবাহিক ড্রাগন গাছের ভিডিও আসতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার